সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। কক্সবাজারে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটার জন্য একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে। আমরা আশা করছি তাদের সময়ের মধ্যেই তারা একটা তদন্ত রিপোর্ট আমাদেরকে দেবেন, আমরা তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থাটা নেব। যারা দোষ করেছেন বলে প্রমাণিত হবে তাদের তদন্ত রিপোর্ট অনুযায়ী, সেই অনুযায়ী তাদের বিচার কার্য হবে। মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে এই সমস্ত অভিযান মানে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে যেন করা হয়।